আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যেখান থেকে আমরা আজকের এই ব্লগটা দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করি এই ব্লগটা ভালো লাগবে। ব্লগটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ চ্যানেল পেজটি একটু লাইক দিয়ে দেবেন, এবং ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। কিছুদিন ধরে ঠিকমতো ব্লগ আপলোড করতে পারছি না, কারণ পরিবারে একজন গুরুত্বপূর্ণ সদস্য অনেক অসুস্থ, যার কারণে ব্লগ তৈরি করতে মন বসছে না। যাই হোক, তো আজকে যে ব্লগটা দেখছেন এটা হচ্ছে তিন দিন মিলিয়ে। তো ভিডিও দেখার শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং ব্লগটি কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো এই তো এসে গিয়েছি একটু বেলুন ডেকোরেশন আইটেম সেল করে এমন একটা দোকানে। যেহেতু পরের দিনই ছিল ইলমার বাবার জন্মদিন, তাই তার জন্য একটি স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করব, যার কারণে এখানে এসেছি। আর 23 তারিখে তো ইলমার বাবুর বার্থডে, আপনারা প্রায় অনেকেই জানেন আগামীকালকে। তো আজকে যেহেতু ব্লগটা আপলোড দিচ্ছি, বেশ অনেক দিনই হচ্ছে, 3-4 দিন ধরে কোনো ব্লগ আপলোড করতে পাচ্ছি না, কারণ ইলমা দাদির শরীর অনেক খারাপ, উনি একটু হাসপাতালে ভর্তি হয়েছিল, যার কারণে ব্লগ তৈরি করতে পারিনি, সাথে মনটাও ভালো ছিল না। আসলে ফ্যামিলি থেকে অসুস্থ হলে কোনো কাজে মন বসে না এবং ভালোও লাগে না, আর সেটা যদি ঘরে একজন বড় বয়স্ক সদস্য হয় তাহলে তো বলার নেই। আর আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখে থাকেন তারা তো জানেনই যে আসলে আমাদের সব কিছু ইলমা দাদি দেখে, ঘরের সব কাজটাজ, তো যার কারণে উনি অসুস্থ থাকলে আমার কাছেও ভালো লাগে না। তো রাতে যেহেতু ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আমি তখন ছিলাম না বাসায়, তো মনটা খুব খারাপ করছিল, তো খিদাও লেগেছিল। ভেবেছিলাম যে বার্থডে কেকটা পুরো ফ্যামিলি সবাইকে নিয়ে কাটা হবে, কিন্তু আসলে আর হয়নি। তো ওর বাবা বলছিল থাক যা হওয়ার হয়েছে কেকটা কেটে ফেলি। তো আবার যেহেতু ওর বাবা আবারও কেক কাটবে ওর মেয়ের সাথে 23 তারিখে, তাই এই কেকটা আমরা একা একা খেয়েছি। আপনারা আবার কেউ কিছু মনে করবেন না, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করা হবে। তাই তো এই কেকটা এনেছি টেস্টিট থেকে, খুবই দারুণ ছিল কেকটা। আর যারা যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখেন, আপনাদেরকে আমি আমার বিগত ব্লগে বলেছিলাম যে আপনাদের ভিডিও আমি আমার কমিউনিটিতে শেয়ার করতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি, অনেকেই আপনারা আমাকে সাপোর্ট করেছেন, এবং আমি কয়েকজনের ব্লগ শেয়ারও করেছি কমিউনিটিতে। তারপরেও এখনও যদি আপনারা কেউ আগ্রহী হয়ে থাকেন, আবার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা বলে দিতে পারেন, আমি তাদের ভিডিও শেয়ার করে দিব। তাই তো পরের দিন, আজকেও এরা হচ্ছে পরের দিন ভিডিও করেছিলাম, সেদিন তো ওর দাদি হাসপাতালেই ছিল, মনটা ভীষণ খারাপ ছিল, যার কারণে কিছুই করতে ভালো লাগছিল না। তো যাই হোক, যখনই ওর অসুস্থ থাকে ঘরে সব কাজ, বেশিরভাগ কাজই আমাকে দেখা লাগে, তো সেদিন একটু ব্লগ বানিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন সকালের দিকে গ্যাস নেই, খুবই কষ্ট হয়ে যায়, সকালের দিকে আমাদের এখানে গ্যাস থাকে না। আর পাকঘরের মধ্যে মোবাইল রাখার একটা ঠিকমতো জায়গাও নেই, কারণ যেখানে মোবাইল রাখি না কেন ইলমা মোবাইল নিয়ে চলে যাবে, আর ওর কাছে মোবাইল যাওয়া মানে আর মোবাইল ফেরত দিবে না, ও এদিক ওদিক খেলাধুলা করবে। তো এরপর আমি রাস্তাটা বানানোর পরে ঘরটা ঝাড়ু দিয়ে দিব, যেহেতু বাসায় কেউ নেই, বাসায় শুধুমাত্র আমি ইলমার বাবা আর ইলমাই ছিলাম। হাসপাতালে আমার ভাসুর এবং আমার শ্বশুর গিয়েছিলো, আর ইলমার বাবা যেতে চেয়েছিলো কিন্তু আসলে আমাকে একা রেখে যাবে না, ঘরের বিভিন্ন কাজ থাকে, তাই ওর চাচু মানা করেছিলো যাতে আসা না লাগে, ওর চাচুই সব হ্যান্ডেল করে নিয়েছে আলহামদুলিল্লাহ। তো তারপরে ওর বাবার কিছু কাজ ছিল আর ঘরেও একটু বাজার কম ছিল, যার কারণে আমি একটু ইলমাকে নিয়ে বাইরে গিয়েছিলাম বাজারে। আর যারা যারা আমাদের ফেসবুক পেজটা এখনও লাইক দেননি, প্লিজ আমাদের ফেসবুক পেজটা একটু লাইক দিয়ে দিবেন, কারণ আমাদের ফেসবুক পেজে মেম্বার খুবই কম, আমি ফেসবুকেও আমার ভিডিওগুলো আপলোড করে থাকি, আপনারা চাইলে ফেসবুকে ফলো করতে পারেন। তো এসেছি মুরগি বাজারে, কিছু মুরগি রান্না করলে রান্না খেতে পারবে, এবং লাঞ্চের পরে আমার শ্বশুরি বাসায় ব্যাক করার কথা, তো তারপরে ভাবলাম যে মুরগিটা রান্না করে রাখি, তাহলে তাদের এসে খেতে ভালোও লাগবে, একটু ফ্রেশ ফিল হবে। আর সবাই আমাদের বাসায় চিকেন খেতে খুবই বেশি পছন্দ করে, তো এই তো এসে বললাম একটু সবজির দোকানের এখানে কিছু সবজি কিনবো, আলু কিনেছি, সবজি কিনেছি, সেগুলো একটু পরে দেখতে পাবেন। আমার শরীরও তেমন একটা ভালো না আসলে, আমারও খুব ঠান্ডা লেগেছে, কিন্তু আসলে ঠান্ডা লাগাচ্ছে বড় কথা হচ্ছে নিজের মন খারাপ থাকলে, তখন তো আর কিছু করা যায় না, শরীর খারাপ হলে ওষুধ খেয়ে শরীরটা ভালো করা যায়, কিন্তু মন খারাপ থাকলে তো আর সেটার কোনো ওষুধ নেই। আল্লাহর কাছে দোয়া করি যাতে তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায়, আপনারা প্রত্যেকে দোয়া করবেন যাতে ইলমা দাদু দাদি সুস্থ হয়ে যায়।
তো এই তো বাসায় সামনে এসে পড়েছি, বেশ অনেক কিছু কিনেছিলাম বাজার থেকে। আর যেহেতু একা একা সব কিছু করা লাগবে, তাই চটপট করা লাগবে, সাথে ইলমাকেও তো খাওয়ানো লাগবে। আর আপনারা সবাই জানেন যে ইলমা কত দুষ্টুমি করে, খুবই খেলাধুলা করতে পছন্দ করে। তো এই তো বাজার থেকে কী কী এনেছি সেটাই একটু ক্যামেরা করলাম আপনাদের সাথে। তো এই তো এখন যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বাসায় খেলা দেখছি। আপনারা কে কোন দল সমর্থন করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো এই যে ঝটপট বাজারগুলো করেছি, তারপরে হলো একটা ডিটারজেন্ট পাউডার এনেছি, তো মুরগির মাংস বসিয়ে দিলাম। তো আজকে তেমন একটা ভিডিও করা হয়নি, কিছুদিন ধরে ইররেগুলার হয়ে গিয়েছি। আসলে বললামই তো, ঘরে একজন অসুস্থ থাকলে যে কি খারাপ লাগে, আর শরীর সুস্থ থাকলে তো সব কিছু ভালো লাগে। শরীর অসুস্থ হলেই সুস্থতার মর্ম বোঝা যায়। তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর প্রত্যেককে সুস্থ রাখুক, যার যেখানে আছে যেভাবে আছে। তো এই তো ছিল আমার ব্লগটা, দেখা হবে আপনাদের সাথে আবার একটা ব্লগে। সেই বন্ধু আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।